প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর যারা শিক্ষার্থী তাদের আজকে একটি ক্লাস নিব। আজকে আমি তোমাদের একটি পদ্য নিয়ে আলোচনা করব। তার আগে আমি আমার পরিচয়টুকু দেই। আমি মঞ্জুরা পারভীন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। প্রিয় শিক্ষার্থী, আমরা অনেকগুলো ক্লাস করছি, তাই না? হ্যাঁ, আজকে আমি তোমাদের সামনে আরো একটি পদ্য নিয়ে হাজির হয়েছি। তো আমরা এই পদ্যটা আলোচনা করার পূর্বে চলো আমরা একটি ভিডিও দেখে আসি। শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ ভিডিওটা দেখলে, ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো আমি আজকে কোন পদ্ধতি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এতক্ষণ বুঝতে পারলাম যে আমরা আসলে কোন কবিতাটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই তীরে কবিতাটি। তো শিক্ষার্থীরা, আমরা দুই তীরে কবিতাটি আলোচনা করার আগে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু জেনে নেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 1861 খ্রিস্টাব্দের 7ই মে 1268 বাংলা সনের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। তিনি শুধু কবি নন, তিনি একজন কি ছিলেন, কথা সাহিত্যিক, নাট্যকার, দার্শনিক, গীতিকার, সুস্রষ্টা, চিত্রশিল্পী, সমাজসেবী ও শিক্ষাবিদ ছিলেন। তার রচনা ভাণ্ডার বিশাল, তিনি অনেক লেখালেখি করেছেন। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের নোবেল পুরস্কার লাভ করেন। 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট, 1348 সনের 22শে শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন। তো শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করব দুই তীরে, লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষার্থীরা, আমরা এবার দুই তীরে কবিতাটা সম্পর্কে একটু আলোচনা করি।
তোমরা আমার সঙ্গে থাকবে এবং তোমার বাংলা পাঠ্য বই 91 পৃষ্ঠা বের করবে। দুই তীরে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর। এখানে বালুচর বলতে বলছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে বালির কি পলিতে উৎপন্ন চর, অর্থাৎ বালুচর বেলে মাটি সেখানে জমা হয়ে থাকে একটি নদী দুটি পার। সে রবীন্দ্রনাথ ঠাকুর সেই সেই নদীর দুটি পাড়ের কথা বলছে, একটি পাড়ের কথা বলছে যে আমি ভালোবাসি আমার নদীর বালুচর, সে বালুচরটা তিনি ভালোবাসেন শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর। এই চকাচকির চকাচকি বলতে এক ধরনের কি হাঁস জাতীয় পাখিকে বোঝানো হচ্ছে, চাতক পাখিকেও আমরা বলতে পারি। তো এখানে আর নির্জন বলতে জনশূন্য স্থান, অর্থাৎ যেখানে কেউ নেই। হ্যাঁ, তো শরৎকালে শীতের সময় যেটা, যে নদীর নদীর দুটি পাড়, একটি পাড়ে বালু বালুময় স্থান আর আরেকটি পাড়ে কি হয়, একটি পাড় ভেঙে গিয়ে একটা পাশ ভেঙে যায় এবং আরেকটি পাশে চর বের হয়। যে স্থানে চর বের হয় সে সে জায়গাতে কি করে সে পাখিরা ঘর বাঁধে, সে কথাটা এখানে কবি বলছেন। যেথায় ফুটে কাশ তোটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস। বলছে যে যেখানে কি ফোটে, যেখানে কাশ ফুল ফোটে, অর্থাৎ যেখানে চর বের হয় যে পাশটার কথা বলা হচ্ছে এখানে, সে পাশে কি হয় সেখানে কাশ ফুল ফোটে এবং কি দেখা যাচ্ছে নদীর তট বলতে নদীর তীর, অর্থাৎ চারদিকে কি করে শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস, অর্থাৎ বিদেশি পাখিরা আমাদের দেশে যে অতিথি পাখিরা বিভিন্ন দেশ থেকে আগমন করে তারা কি করে এই এই জায়গাগুলোতে এসে তারা বসবাস শুরু করে। কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে, দু একখানি জেলের ডিঙি সন্ধে বেলায় ভিড়ে। বলছে কচ্ছপেরা কি করে, কচ্ছপেরা সে সেখান থেকে চরের দিকে উঠে আসে এবং তারা কি করে তীরে, অর্থাৎ নদীর তীরে তারা কি করে রোদ পোহায়। হ্যাঁ, রৌদ্র বলতে রোদ পোহায়, শীতে তারা যখন ঠান্ডা তাদেরকে লাগে তখন তারা কি করে সে রোদে এসে রোদ পোহায়। হ্যাঁ, আর তীর বলতে কূল বা কিনারকে বোঝাচ্ছে, অর্থাৎ নদীর একেবারে পাশে, হ্যাঁ, সে চরে তারা এসে রোদ পোহায়। এরপর বলছে যে কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে, দু একখানি জেলের ডিঙি সন্ধে বেলায় ভিড়ে, অর্থাৎ দু একখানি জেলে কি করে, ডিঙি বলতে এক ধরনের নৌকাকে বোঝানো হচ্ছে, এবং সেই জেলেরা কি করে সারাদিন মাছ ধরে নিয়ে আসে, সেই নৌকোগুলো কি করে নদীর পাশে এসে ভিড় জমায়। তো এখানে একটা পাশের কথা রবীন্দ্রনাথ ঠাকুর বর্ণনা করছেন যে একটা পাশে কি রয়েছে, নদীর বালুচর রয়েছে, যেখানে শরৎকালে কি করে খুব জনশূন্য স্থান থাকে এবং সেখানে হাঁস জাতীয় পাখিরা সেখানে এসে কি করে বসবাস করে, চাতক পাখিরাও সেখানে থাকে। যেথায় ফুটে কাশ, সেখানে চতুর্দিকে সেই বালুময় স্থান জুড়ে কি হয় কাশ ফুল ফুটে। তারপরে বলছে শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস, অর্থাৎ বিদেশি হাঁসেরা কি করে শীতের দিনে এখানে আসে, বাইরের দেশ থেকে সব আমাদের দেশে এসে তারা কি করে আশ্রয় গ্রহণ করে, হাঁসেরা সেখানে বসবাস করে। কচ্ছপেরা সেখানে কি করে রৌদ্র পোহানোর জন্য নদীর একেবারে তীরে এসে তারা রোদ পোহায়। তারপরে সন্ধ্যাবেলায় যে নৌকাগুলো রয়েছে সেই নৌকাগুলো তারা কি করে জেলেরা তীরে এসে ভিড় জমায়। এটি হলো একটি পাশের কথা কবিগুরু বলছেন। তুমি ভালোবাসো তোমার ওই ওপারের বন, যেথায় গাথা ঘনচ্ছায়া পাতার আচ্ছাদন। বলছে আরেকজনকে বলছে যে তুমি যে ওই আরেকটি পাড়ে থাকে যারা থাকে তাদের কথা বলছে যে তুমি ভালোবাসো তোমার ওই ওপারের বন, তুমি ওই পাড়ে যারা রয়েছে তাদের কথা বলছে যে ওই পাড়ের বনটা গাছপালা দিয়ে একেবারে পরিপূর্ণ, গাছ দিয়ে ভরে গেছে, যেখানে কোনো কিছু যেখানে কি গাছগুলোর মধ্যে এত বেশি পাতা যে সেগুলো কি হয়ে গেছে, সেগুলো ঢাকনি বা ছাউনির মতো হয়ে গিয়েছে,
হ্যাঁ, যে এত ঘন যে একটার পর একটা পাতা কি করতে পারছে না, দেখা দেখে শেষ করা যাচ্ছে না। যেথায় বাঁকাগুলি নদীতে যায় চলি, দুই ধারে তার বেণুবনের শাখায় গলাগুলি। বলছে যেখানে কি বাঁকাগুলি রয়েছে, গলি বলতে এখানে বনের মধ্যে যে ছোট ছোট চিকন যে রাস্তাগুলো চলে গিয়েছে, সেগুলো সবগুলো গিয়ে কোথায় মিলেছে, সেগুলো সবগুলোই নদীর দিকেই চলে গিয়েছে। দুই ধারে তার বেণুবনের শাখায় গলাগলি, বেণুবন বলতে দুই ধারে যে বাঁশ বাগান রয়েছে সে বাঁশ বাগানের কথা বলছে। যে আর শাখা বলতে সেই গাছের যে ডালপালাগুলো রয়েছে, সেই কবি এখানে সেই ডালের ডালের ডালপালাগুলোর কথা বলছে। যে তারা কি করছে, তারা একটা গাছের ডালপালা আরেকটা গাছের ডালপালার সঙ্গে একেবারে লেগে গিয়েছে, যেন কি একে অন্যের গলা জড়িয়ে আলিঙ্গন করছে, এরকম বুঝাচ্ছে কবি। যে দুই ধারে তার বেণুবনের শাখায় গলাগলি। তাহলে আরেকটি পাশের কথা এভাবে রবীন্দ্রনাথ ঠাকুর বর্ণনা করছে। সকাল সন্ধে বেলা ঘাটে বধুর মেলা, ছেলের দলে ঘাটের জলে ভাসে ভাসায় ভেলা। বলছে যে সকাল সন্ধ্যাবেলা ঘাটে বধুর মেলা, ছেলের দলে ঘাটের জলে ভাসে ভাসায় ভেলা। অর্থাৎ সকাল সন্ধ্যাবেলা কি, সকাল সন্ধ্যাবেলা হচ্ছে এখানে গ্রামে যে বউরা রয়েছে তারা কি করে, তারা সেখানে একত্রিত হয় এবং তারা কি করে নানা রকম তাদের প্রয়োজনীয় কাজগুলো করে। তারা কি করে, তারা সেখানে গিয়ে গোসল করে, কাপড় চোপড় ধয়, হ্যাঁ, তারপরে হচ্ছে তারা তাদের প্রয়োজনীয় পানি কলস ভরে তারা বাসায় নিয়ে যায়। আর ছেলের দোলে ঘাটের জলে ভাসে ভাসায় ভেলা, আর ছোট ছোট ছেলেপেলেরা তারা কি করে, তারা ওই সেই নদীতে ভেলা ভাসিয়ে তার উপরে কি করে তারা ভেসে থাকে। তো এভাবে কবি দুটি দিকের কথা এভাবে বর্ণনা করছে। তো শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ কি, আমরা এতক্ষণ দুই তীরে কবিতাটি পড়লাম, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। তোমরা বাড়িতে কি করবে, দুই একবার করে এই কবিতাটি প্র্যাকটিস করবে, তাহলে তোমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবে। এবার আমরা কবিতার মূল ভাব সম্পর্কে একটু জেনে নেই। একটি নদী, তার দুই তীরে দুজন মানুষ বাস করে। একজন ভালোবাসে তার নদীর বালুচর, শরৎকালে চোকাচুকিরা যেখানে ঘর বাঁধে। অর্থাৎ একটি নদী, তার দুই তীরে কি দুজন মানুষ বাস করে, দুজন মানুষের কথা এখানে বলছে কবি। একজন ভালোবাসে তার নদীর বালুচর, যেখানে কি করে শরৎকালে চোকাচুকিরা ঘর বাঁধে। এর তীরে তীরে ফুটে থাকে কাশ ফুল, শীতের সময় হাঁসেরা এসে ভিড় করে। এর তীরে, নদীর তীরে কি কাশ ফুল ফুটে থাকে, আর শীতের সময় কি করে হাঁসেরা এসে এখানে ভিড় করে, আর কচ্ছপ কি করে রোদ বোহায়। এটি হলো একটি পাশের কথা বলছে। আরেকটি পাশ হচ্ছে সন্ধ্যায় জেলের ডিঙি এসে, ও সে পাশে সন্ধ্যায় কি করে সেখানে জেলের ডিঙি এসে ভেড়ে। আর অন্যজন ভালোবাসে বন, আরেকটি পারের কথা বলছে যে অন্যজন ভালোবাসে বন, যার আছে কি ঘন ছায়া, সেখান থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীতে। যে যে ঘন বন, সেই ঘন বনের মাঝখান দিয়ে যে রাস্তাগুলো রয়েছে, সে রাস্তাটা কি করেছে নদীতে এসে মিশেছে। নদীর ঘাটে বধুরা আসে, অর্থাৎ বইয়েরা নদীর ঘাটে আসে, এবং ছেলেরা কি করে, যে ছেলেরা এসে ভেলা ভাসায়। একটি নদী দুই তীরের মানুষকে কি সুন্দর মিলিয়ে দিয়েছে। কবি কবিতায় এই কথাটি এখানে সুন্দরভাবে বর্ণনা করেছেন। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ মূল ভাবটা জানলাম, তোমরা মূল ভাবটা বাড়িতে কি করবে, সুন্দরভাবে মুখস্থ করে নেবে। এবার আসো আমরা কি করি, কিছু শব্দার্থ জানি। বইয়ে যে শব্দার্থগুলো দেওয়া রয়েছে তার সাথে আমরা আরো কিছু শব্দার্থ জানব। শব্দার্থ দেখো, নির্জন, নির্জন, নির্জন বলতে এখানে বোঝানো হচ্ছে জনশূন্য স্থান।
জনশূন্য স্থান। শিক্ষার্থীরা আমি তোমাদেরকে কিছু শব্দার্থ লিখে দিলাম, দেখো এখানে আমরা কবিতায় পড়লাম নির্জন, নির্জন শব্দের অর্থ হলো জনশূন্য স্থান, চকাচকি হাঁস জাতীয় পাখি, তট নদীর তীর, ডিঙি এক ধরনের ছোট নৌকা, চারিপাশ চারদিক, রৌদ্র রোদ, ঘর বাসা, ধীরে আস্তে, তীর কুল, আচ্ছাদন ঢাকনি বা ছাউনি, যেথায় যেখানে, বেনুবন বাসবাগান, বন অরণ্য বা জঙ্গল, বাঁকা সোজা নয় এমন, গলি চলাচলের সরু পথ, ধারে কুলের বা নদীর কিনারে, গলাগলি একে অন্যের গলা জড়িয়ে আলিঙ্গন। এখানে আমি তোমাদেরকে কিছু শব্দার্থ লিখে দিয়েছি, শিক্ষার্থীরা তোমরা এই শব্দার্থগুলো ভালো করে বাড়িতে পড়বে। এরপরে আমি তোমাদেরকে আজকে আরো একটি বিষয় পড়াবো, এক কথায় প্রকাশ। এখান থেকে আমি কিছু এক কথায় প্রকাশ করবো, যেখানে আমাদের কি থাকে, আমাদের 5 নম্বর থাকে পরীক্ষায়। তোমরা নিশ্চয়ই এতক্ষণ তুলে নিয়েছ, দেখো এক কথায় প্রকাশ। আমরা জানি যে আমাদের বাংলা বোর্ড বই থেকে কি থাকে, এক কথায় প্রকাশ থাকে, তাই না? মিল থাকে অনেকগুলো, গদ্য পদ্য মিলাই আমাদের কিছু এক কথায় প্রকাশ আসে, যেখান থেকে কি 7টি প্রশ্ন, 7টি দেওয়া থেকে যেখান থেকে আমাকে 5টির উত্তর দিতে হয়। দেখো জনশূন্য স্থান, নির্জন। শিক্ষার্থীরা এখানে দেখো 2 নম্বর, আমি তোমাদেরকে এক কথায় প্রকাশ কিছু দিয়েছি এই কবিতার মধ্যে থেকে। কিরকম দেখো, জনশূন্য স্থান, নির্জন, নদীর তীর, তট, বাঁশের বাগান, বাঁশের বাগান, নদীর তীর, তট, বাঁশের বাগান, বেনুবন, বালির পলিতে উৎপন্ন চর, বালুচর, কাঠের ছোট নৌকা, ডিঙি, হাঁস জাতীয় পাখি, চকাচকি, জলাশয়ে অবতরণের জায়গা, ঘাট। দেখো এখানে আমি 1, 2, 3, 4, 5, 6, 7 7টা এক কথায় প্রকাশ লিখে দিয়েছি। ঠিক এরকম করে তোমাদের কি থাকবে, এক কথায় প্রকাশ থাকবে, যেখানে তোমাকে 5টির উত্তর দিতে হবে। তোমরা শব্দ এই এক কথায় প্রকাশগুলো খুব ভালো করে মুখস্থ করবে। আজকে আমি তোমাদেরকে আরো একটি নতুন আইটেম করাবো, নিশ্চয়ই তোমরা এতক্ষণ তুলে নিয়েছো শিক্ষার্থীরা, এক কথায় প্রকাশটা তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে বাসায়। আমি এখন তোমাদেরকে আরো একটি নতুন জিনিস করাবো, যেটি আমাদের প্রশ্নের মধ্যে থাকে, কি থাকে, বিপরীত শব্দ থাকে।
পরীক্ষায় প্রশ্নে কি থাকে, বিপরীত শব্দ থাকে, যেখানে কি করতে হয় পাঁচটির উত্তর লিখতে হয়। আসো আমরা এই কবিতার আলোকে আমরা কি করি কিছু বিপরীত শব্দ জেনে নেই। বিপরীত শব্দ নির্জন কোলাহল। শিক্ষার্থীরা আমি আজকে তোমাদেরকে এই কবিতা থেকে কয়েকটি বিপরীত শব্দ করালাম। দেখো প্রদত্ত শব্দ বিপরীত শব্দ, দেখো নির্জন কোলাহল পূর্ণ, শীতকালে গ্রীষ্মকালে ঘন পাতলা বাঁকা সোজা, সন্ধ্যায় সকালে ধীরে দ্রুত বধূ বর। কাজেই এই শব্দগুলো অনেক গুরুত্বপূর্ণ, এগুলো কি এগুলোর মাঝে থেকেও আমাদের কি থাকতে পারে পরীক্ষায় কোনো বিপরীত শব্দ থাকতে পারে। কাজেই এই শব্দগুলো আমরা ভালো মতো করে জানবো এবং তার বিপরীত শব্দগুলো জানবো। এরপরে বিপরীত শব্দের সাথে কি থাকে অথবা দিয়ে কি থাকে, সমার্থক শব্দ থাকে না? হ্যাঁ সমার্থক শব্দও থাকে। তাহলে এখান থেকে আমরা কিছু সমার্থক শব্দ আজকে জানবো, তোমরা খুব দ্রুত তুলে নেবে এগুলো। নিশ্চয়ই তোমাদের এতক্ষণ তোলা হয়ে গিয়েছে। সমার্থক শব্দ একটি করে লিখতে হয়। তীর, তীর কি হবে তট, শিক্ষার্থীরা আমি এখানে তোমাদেরকে কিছু সমার্থক শব্দ লিখে দিলাম। তীর তট আমি একটি করে লিখে দিয়েছি। দেখো তীর তট নদী প্রবাহিনী ঘর গৃহ নির্জন জনহীন বন অরণ্য সকাল প্রভাত সন্ধ্যা সাজ। আমাদের বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ যে কোনো একটি কি থাকে পরীক্ষায়, পরীক্ষা দুটি আইটেমে থাকে কিন্তু যে কোনো একটা আইটেম লিখতে হয়। তো তোমরা অবশ্যই সমার্থক শব্দ বিপরীত শব্দ এক কথায় প্রকাশ এগুলোর প্রতি খুব গুরুত্ব দিবে, বিশেষ করে বিগত বছরে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা কি করবে ভালোভাবে পড়বে। বিগত বছর বোর্ডের যে প্রশ্নগুলো আসে সকল বোর্ডের প্রশ্নগুলো বিশেষ করে ব্যাকরণ আইটেম সমার্থক শব্দ এক কথায় প্রকাশ তারপরে হচ্ছে বিপরীত শব্দ এগুলো খুব ভালোভাবে বারবার পড়বে, সেখান থেকেও তোমরা কি পেতে পারো পরীক্ষায় কমন পেতে পারো। তো শিক্ষার্থীরা আমরা আজকে এই কবিতা থেকে কি করলাম, আমরা কবিতা থেকে আজকে অনেকগুলো বিষয়
আলোচনা করলাম। আমরা এই কবিতা থেকে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করলাম। আমরা এক নাম্বার বিষয়ে আলোচনা করলাম কি শব্দার্থ আলোচনা করলাম, শব্দের অর্থগুলো জানলাম। দুই নাম্বারে আমরা কি করলাম, আমরা হলো এক কথায় প্রকাশটা জানলাম কিছু। তারপরে তিন নাম্বারে আমরা বিপরীত শব্দ জানলাম। চার নাম্বারে আমরা কি কিছু সমার্থক শব্দ শিখলাম। তো গদ্য এবং পদ্য সবকিছু থেকে ব্যাকরণের এই শব্দ থেকে এই আইটেমগুলো থাকতে পারে তোমাদের, কাজে অবশ্যই তোমরা কি করবে এগুলো খুব গুরুত্ব সহকারে পড়বে। এখন আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিচ্ছি, তোমরা এটি বাসায় করবে এবং কবিতাটা অবশ্যই ভালো করে পড়বে, মূল ভাবটিও ভালো করে পড়বে। তো শিক্ষার্থীরা তোমরা বাড়ির কাজ তুলে নেবে। নিশ্চয় এতক্ষণ তোমাদের লেখা হয়ে গেছে, আমি মুছে দিলাম। কবিতা থেকে যে 11 নম্বরে যে আইটেমটা আসে কি থাকে, যে কবিতা অংশটুকু পড়ে তুমি কবিতা অংশটুকু পড়ে ক খ গ ন প্রশ্ন উত্তর লেখো। তো ঠিক সেরকমই আমি একটি প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, যেটি তোমরা বাসায় কি করবে প্র্যাকটিস করবে, লেখার চেষ্টা করবে, সঠিক উত্তরটা লেখার চেষ্টা করবে। কবিতাংশটুকু পড়ে ক খ ক খ ও গ ণ প্রশ্নের উত্তর লেখ, যেখানে কি থাকে, যেখানে নম্বর থাকে 10। কবিতাংশটুকু দেখো আমি লিখে দিচ্ছি, দেখো আমি আমি ভালোবাসি আমার এখানে মোট রয়েছে কত, 1 2 3 4 5 6 7 8। শিক্ষার্থীরা আমি এখানে মোট 8 লাইন লিখে দিয়েছি, তোমরা একটু মিলে নেবে। আমি ভালোবাসি আমার নদীর বালুচর থেকে শুরু করে শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস, এটি কি কবিতার অংশ? এবং প্রশ্ন, তিনটি প্রশ্ন আমি দিচ্ছি যে তোমরা উত্তর লিখবে। নিশ্চয় তোমরা এতক্ষণ তুলে নিয়েছো, আমি এবার তিনটি প্রশ্ন লিখে দিচ্ছি, পাশে লিখে দে। কোন প্রশ্ন, চোখাচোখি কোন 10 নম্বর। তো শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আজকে বাড়ির কাজ দিয়েছি, দেখো 11 নম্বর আইটেম একটা কবিতা অংশটুকু পড়ে ক খ ও গ ণ প্রশ্ন উত্তর লেখো। আমি ভালোবাসি আমার নদীর বালুচর শরৎকালে যে নির্জনে, এখান থেকে শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস, এই পর্যন্ত 1 নম্বর রয়েছে। চোখাচোখি কোন ঋতুতে কোথায় ঘোর বাঁধে, যেখানে নাম্বার থেকে 2। কবিতা অংশটুকুর মূল ভাব 5টি বাক্যে লেখো, অর্থাৎ যে কবিতার অংশটুকু রয়েছে এই কবিতা অংশটুকুর মধ্যেই তোমাকে কি করতে হবে, 5টি বাক্যে মূল ভাবটি লিখতে হবে। গ হলো তোমার দেখা নদীর তীরের দৃশ্য, 3টি বাক্যে লেখো। তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই, তোমরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।